মাঠের সদস্য বিদ্যালয় প্রাক্তন ছাত্র হাজী আল করিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই চট্টগ্রাম এই স্তরে অভিভাবক নাম এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য বাংলাদেশ যুবলীগ ক্যাডেট। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য হাজী মোহাম্মদ বাবুল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ শাহিন। আরও উপস্থিত আছেন সুভাষটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুভাষটা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব হাজী হুমায়ুন কবির মৃধা। শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা নীলুফার জাহান। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুমাতা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং সভাপতি জনাব শাহিন আহমেদ। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, আপনারা অনুরোধ করছি আপনাদের স্বস্ব আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সঙ্গীদের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকে আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউনে স্যার। আমি জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুরু করার জন্য আমাদের সঙ্গীত শিক্ষক ওনার দলকে আহ্বান করছি। আমার বাতাস
বেলুন এবং ফেস্টুন উড়িয়ে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের মাননীয় সভাপতি, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। বিনীত অনুরোধ করছি বেলুন উড়িয়ে অনুষ্ঠান করদালি করদালি। আমাদের গার্লস গাইড দল এবং সুদর শান্তির প্রতি কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভিনী ছাত্র প্রদর্শন করবে গার্লস গাইড দল, স্কাউট দল। দর্শক ছাত্র আমাদের দর্শক শ্রেণীর শিক্ষার্থী মানে আর এক গার্লস গাইড জাতীয় ফুল শাপলা, তার পিছনে শান্তির প্রতীক পায়রার নমুনা নিয়ে আসছে দৃঢ়প্রত্যয়ে। ওই শ্যাল ওভার কাম, ওই শ্যাল ওভার কাম, আমরা করবো জয়, আমরা করবো জয়, এই দৃঢ়প্রত্যয় নিয়ে সালাম জানিয়ে যাচ্ছে আমাদের মাননীয় সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ। সালাম গ্রহণ করছেন দৃঢ়প্রত্যয়ে, যাচ্ছে জাতীয় পতাকা হাতে নিয়ে। আমরা জাতীয় পতাকার মান রক্ষা করব, জাতীয় ফুলের মান রক্ষা করব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করব, শান্তি ও শান্তি সৃষ্টি করব। শান্তির প্রতীক পায়রা নিয়ে যাচ্ছে, পরিচালনা করছেন আমাদের গার্লস গাইড টিচার করবি দাস এবং স্কাউট টিচার তুষার বাবু। Thank you.
আমাদের সভাপতি ফুলের সমস্যা পুষ্কর গঠন করছে আমাদের মাননীয় সভাপতি এরপর পর তিনবার কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান বিনয় প্রতিদিন দেওয়ার চেয়ারম্যান নিয়োগ হয়েছে এবং শিক্ষায় তিনি ভুল গেলেন বাংলাদেশ সুপ্রভাতের নাম নিয়োগ করেছেন সেই কারণে সভাপতি দ্বারা স্থায়ী না পেতে এবং আমাদের বিশ্বজিৎ কালীগঞ্জ উপজেলার সুদক্ষ সঙ্গে মশাল খেলার মাঠের কর্তৃপক্ষ কর্তৃক মশাল খেলার মাঠ আরো ওনার বক্তব্য পেশ করার জন্য বিহিত বসে এখন বক্তব্য রাখছেন আমাদের কেরানীগঞ্জ উপজেলার সভাপতি এই স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অত্যন্ত জনপ্রিয় জননেতা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি দুই দুইবার শিক্ষাখাতে বিশেষ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধ মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব সাদাত মিয়া আছেন কেরানীগঞ্জের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান ম্যাডাম এই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধ প্রধান শিক্ষক সোহেল স্যার সহ দাতা সদস্য এই আয়োজন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা অভিভাবকবৃন্দ প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আজকের এই প্রতিযোগিতার পরে যারা বিজয়ী হবে তোমরা যারা বিজয়ী হবে যারা পুরস্কার গ্রহণ করবে তাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা পুরস্কার পাবে না তাদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা আমি বেশি সময় দিব না আমাদের কেরানীগঞ্জে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই সুপারডা উচ্চ বিদ্যালয় যেটা গর্ব করার মতো এবং এই বিদ্যা প্রতিষ্ঠানের দায়িত্ব এমনই একজন মহান ব্যক্তিত্ব নিয়েছেন যে তার বিশেষ অবদানের কথা আমরা সারাদিন বলে শেষ করতে পারবো সুতরাং তিনি যেখানে যে মিটিংয়ে যাবেন সম্মেলনে যাবেন সেমিনারে যাবেন তিনি যেন বড়মুখ করে বলতে পারেন যে আমার সুপারটা স্কুলে এই ছাত্র এখন এখানে আছে এই ছাত্র এই জায়গাটায় আছে সুতরাং সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে ছাত্রদের বন্ধুরা সুস্থ দেহ সুন্দর মন তোমাদের শরীর এবং দেহ যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মন সুস্থ হবে না এবং পড়ালেখা তোমার মন দিয়ে করতে পারবে না এই জন্য প্রথম শর্ত হচ্ছে তোমাদের দেহটাকে সুস্থ রাখতে হবে তারপর পড়ালেখায় মনোনিবেশ করতে হবে তোমাদের সুশিক্ষিত হইতে হবে সর্বোপরি সুনাগরিক হইতে হবে তোমাদের জন্য আর কিছুদিন পরে একটা শুভ সংবাদ অপেক্ষা করছে সুপারডা হাই স্কুলকে সরকারিকরণ করার জন্য আমাদের খসড়া প্রস্তাব রেডি হয়ে গেছে প্রক্রিয়াধীন অবস্থায় আছে ইনশাল্লাহ আমাদের এই ঢাকা তিন আসনের সংসদ সদস্য এবং গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের কেন্দ্র জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নসরুল হামিদ স্যার এবং আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি কেরানীগঞ্জ উপজেলার শ্রদ্ধ চেয়ারম্যান মহোদয় জনাব শাহিন আহমেদ তিনি যদি একটু আন্তরিক হন এবং তাদের যদি একটু সময় থাকে অবশ্যই অনতিবিলম্বে এই সুপারডা উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করা হবে তা আমি আর সময় নিচ্ছি না তোমাদের সকলের আমি শুভকামনা করছি তোমরা যাতে ভবিষ্যতে কেরানীগঞ্জের মুখ উজ্জ্বল করবে সঙ্গে সমগ্র বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তোমরা একই সঙ্গে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তথা সমগ্র বিশ্বকে তোমরা নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ্য তোমরা উপযুক্ত হবা এ প্রত্যাশা ব্যক্ত করে
এবং সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি অর্পণ শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। তো স্যারকে অশেষ ধন্যবাদ, স্যার আমাদের মাঝে ঢুকতে পারছেন, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আনন্দিত। উনি ঘোষণা করেছেন সুবর্ণ বিশ্ববিদ্যালয়কে সরকারি করার কথা, আমরা আবারও প্রধানের মাধ্যমে স্যারকে আবার প্রধানের মাধ্যমে স্যারের পক্ষ থেকে আমরা গ্রহণ করছি। এবার ডিসপ্লে পূজা শুরু করছে আমাদের ম্যাডাম গৌরব এবার নেতৃত্বে আমাদের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ উচ্চ বিষয়ক ডিসপ্লে। ডিসপ্লেটি খুব তাড়াতাড়ি শুরু করবেন, যত তাড়াতাড়ি পারা যায় ডিসপ্লে শুরু করেন। মুক্তিযুদ্ধের উপরে যে যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছি, উন্নত বিশ্বের কাতারে চলছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য আমাদের বিদ্যালয়ের সভাপতি জনাব শাহীন আহমেদ, জনাব শাহীন
মুসলমানদের আমাদের মধ্যেই সেই বিশিষ্ট রয়েছে যারা একদিন এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার জীবন দিবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 141 হাজার মধ্যে দেশ বিশ্বের মধ্যে উন্নত বিশ্বের কাতারে চলে যাবে এটি আমাদের কামনা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে এবারে আমাদের খেলায় চলে যাব তারা এই তরুণরা ওই গানটা একটা নৃত্য একটা গান একটা নৃত্য आगे की सुंदर दिन कटाइतम ग्रामेर नौजवान हिंदू मुसलमान ग्रामेर नौजवान हिंदू मुसलमान मिलिया बौला गनर मुंशी दी गईतम मिलिया बौला गनर मुंशी दी गईतम आगे की सुंदर दिन कटाइतम आगे की सुंदर दिन कटाइतम Yeah.
দল লোকনৃত্য তার জাপানে চলে গেছেন, আপনাদের অনুষ্ঠানে সাফল্য কামনা করেছেন, উপস্থিত আছেন আমাদের যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধেয় চাচা কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব সাজান সাহেব, আমাদের উপস্থিত আছেন সম্মানিত ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষকবৃন্দ, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সুবুদ্রা উচ্চ বিদ্যালয়ের নাম করতে গেলে আমি কৃতজ্ঞতা জানাই যিনি এই স্কুলের সমস্ত জায়গা সম্পত্তি দান করে এই এলাকার মানুষকে শিক্ষায় শিক্ষিত করার জন্য যে মহেশ্বর যে গ্রহণ করেছেন সেই মানুষটি পি কে রায় চৌধুরী। আমি তাকে স্মরণ করছি, যে মানুষটি আজকে এই সম্পত্তি এই জায়গার সম্পত্তি যদি দাম না করতেন তাহলে কিন্তু এই স্কুলটি হয়তো হতো না। আমি তার পরিবারের সকল সদস্যবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সুবুদ্ধ উচ্চ বিদ্যালয় অত্যন্ত প্রাচীনতম একটি বিদ্যালয়, ক্যানিংগঞ্জের 5-10টি স্কুলের মধ্যে সুবুদ্ধ স্কুল অন্যতম। প্রায় আপনার 1947 আর আমাদের আরেকটি ক্যানিগঞ্জের মধ্যে সবচেয়ে পুরোনতম স্কুল হচ্ছে তেগুলি উচ্চ বিদ্যালয়, 1856 সালে সেই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি শিক্ষকদের বলবো যে আজকে ভবন হচ্ছে, অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, সব কিছুর উন্নয়ন হচ্ছে, কিন্তু শিক্ষার গুণগত মান উন্নয়ন আমার মনে হয় সেরকম হচ্ছে না। কারণ আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের উন্নত বিশ্বের সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ যিনি এই প্রত্যাশা রেখে কাজ করে যাচ্ছেন, এটার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এসডিজি পূরণ করতে গেলে আমাদের অনেক সূচকে নাম্বারগুলো আমাদের পেতে হবে, এর মধ্যে শিক্ষা অন্যতম। কারণ পার্শ্ববর্তী ভারতের কাছ থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে আমরা দেখব যে ভারতের শিক্ষার মান অত্যন্ত ভালো, গুণগত মান অত্যন্ত ভালো, একটি গুণগত মান সেখানে বজায় রেখেছে। কিন্তু আমাদের শুধু পাস করেছে কিন্তু শিক্ষার গুণগত মান কিন্তু সেভাবে গড়ে উঠেনি। আমি শিক্ষকদের বলব, শিক্ষক প্রধান শিক্ষক আপনি এখানে উপস্থিত আছেন, আপনাদের শিক্ষকদের যদি কোনো সমস্যা থাকে, আপনাদের শিক্ষকদের যদি জানার কোনো আপনার জানার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার মনে হয় আপনি ট্রেনিং দিতে পারেন। বাংলাদেশের অনেক বড় বড় স্কুলগুলো আছে, তাদের থেকে আমরা তাদের যে পড়াশোনার যে ক্যাপাসিটি, তারা যে ডেলিভারি দিচ্ছে সেই ক্যাপাসিটিগুলো যদি আপনাদের গ্রহণ করা দরকার। শিক্ষা কিন্তু জানার চেষ্টা, আমি সব জানি এই বিষয়টি কিন্তু সঠিক না। শিক্ষা একটি আপনার গতিশীল প্রক্রিয়া, কন্টিনিউ এটা চলে। তো শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের টিচারদের যদি কখনো ট্রেনিং দরকার হয় সেই কাজটি আপনি করবেন। আপনি বিকার মেশাই স্কুল কীভাবে টিচিং দিচ্ছে, তাদের শিক্ষার মান কেন এত ভালো, আপনি আইডিয়ালের কথা যদি আপনি শেয়ার করতে পারেন, আপনি ঢাকা ক্যান্টনমেন্টের কোনো শিক্ষক, ইংরেজি শিক্ষক বলেন, ম্যাথের শিক্ষক বলেন, বাংলার শিক্ষক বলেন, আপনারা সপ্তাহে বা এক মাস একটা ট্রেনিং গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা জানবেন যে এই শিক্ষার মানটা এইভাবে। এখন আমাদেরও অনেক কিছু জানতে আমরা পারি না, আমরাও চেষ্টা করি শিক্ষার জন্য, শিক্ষার তো শেষ নেই। আমরা এই জিনিসটা বলবো যে আপনাদের প্রিয় সন্তানদেরকে অন্তত পক্ষে গুণগত শিক্ষা মান উন্নয়নের জন্য যা করণীয় সেটাই আমাদের করতে হবে।
পাঁচ শব্দটা বাদ দিয়ে গুণগত শিক্ষার মান আমাদের উন্নয়ন করতে হবে। কারণ এসডিজি এই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করি তাহলে শিক্ষার মান উন্নয়নের ছাড়া এসডিজি উন্নয়ন এসডিজি অর্জন করার কোনো অবস্থাতে সম্ভব হবে না। 2041 সালে যে মিশন সেটা ব্যর্থ হবে। আপনাদের এই সমস্যাগুলো বিলি হলে যে ভালো শিক্ষা হবে সেটা কিন্তু না, ভালো অবকাঠামো হলে যে ভালো শিক্ষা হবে সেটা কিন্তু না। আমি আশা করি আপনারা যদি কোনো বিষয়ে দরকার হয় ম্যানেজিং কমিটি যারা আছে আপনারা বসে সিদ্ধান্ত নেবেন যে এই সাবজেক্টে আমাদের এই টিচার আরেকটু ভালো করা দরকার, তাহলে এই টিচারকে আপনার ট্রেনিং দেওয়া দরকার, এই ট্রেনিং দেওয়ার জন্য একজন ভালো কাউকে হায়ার করা দরকার, সেখানে করতে পারে। এটা আপনার বেস ট্রেনিং মধ্যে আপনার অনেক স্কুল আছে এরকম একটা গ্রুপ করে আপনার কিছু করতে পারে, সেটা আমি মনে করি ভালো। এটা আপনার যারা প্রধান শিক্ষক আছেন এই কথাগুলো শেয়ার করবেন আপনারা, তোমার স্কুলে যদি ভালো শিক্ষক না থাকে ভালো আরও ভালো দরকার, তাহলে কাউকে হায়ার করে আমরা ট্রেনিং করাইতে পারি। আমি বিষয়টা আপনাকে বললাম, আপনারা যদি খেয়াল রাখবেন। আর এই যে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা হৃদয় থেকে আসতে হবে, হৃদয় থেকে আসতে হবে, হৃদয়ের জাগ্রত ভাবটা প্রকাশ করতে হবে। মাকে যেরকম ভালোবাসি দেশটাও কিন্তু মা, দেশটাও মার মতোই ভালোবাসতে হবে। তো আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসিটা হৃদয় দিয়ে গাইতে হবে, মন উজাড় করে গাইতে হবে। যারা এটা ট্রেনিং দিয়েছেন আমি মনে করি যে এটা কন্টিনিউ প্রসেস, এটা আমাদের বাচ্চাদেরকে শেখাবেন। একটা স্পোর্টস প্রোগ্রাম বাচ্চারা সবচেয়ে অধীর আগ্রহে বসে থাকে স্পোর্টসের জন্য, তাদেরকে কি ধরনের আরো কিছু দেওয়া যায় কিনা সেগুলো খেয়াল রাখবে। এই সুবাদে স্কুল জাতীয়করণের বিষয় ইতিমধ্যে আমরা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি, উনিও এটি করেছে সুবিধা প্রাচীনতম স্কুল। এই স্কুলটাকে আমরা প্রথম এই কেরানীগঞ্জের এই এলাকায় ঢাকা তিনের থেকে আমরা জাতীয়করণ করবো ইনশাল্লাহ, কারণ সেই ধরনের সংস্কৃতি আমাদের আছে। আপনার শিক্ষার মানটা উন্নয়ন করে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এই স্কুল হবে কেরানীগঞ্জের ঢাকা তিনের প্রথম জাতীয়করণ স্কুল ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই এই প্রোগ্রাম শেষ করবেন, চাচা আছেন দুপুরবেলা খেয়ে আপনি সমস্ত প্রোগ্রাম শেষ করে আপনি যাবেন। আপনি আমার মুরব্বী, আমি কেন আপনাকে দাওয়াত করি কারণ আপনাদের হয়তো আমরা 10-15 বছর হয়তো আপনাদের আর পাবো, এরপরে হয়তো আপনাদের ইতিহাস থাকবে, এর জন্য আপনাদের আমি সবসময় ফিল করি। কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আপনি আমার চাচা, আপনারা মুক্তিযোদ্ধা, এই রেসটা আপনাদের, আপনারা আসলে আমাদের বুকটা ভরে যায়, আপনারা আসলে আমরা সাহস পাই। আমি আশা করি আপনি প্রোগ্রামটা শেষ করে আপনি যাবেন ম্যানেজিং কমিটির কাছে, আমি ক্ষমা প্রার্থী। আসলে অনেকগুলো প্রোগ্রাম আমার সাবার যেতে হবে, 3-4টা মিটিং আছে, এই মাঠটি আমরা আরও সম্প্রসারণ করবো। ইতিমধ্যেই কথা হয়েছে যখন এই খালের কাজটা শুরু হবে 2-2.5 মাসের মধ্যে হয়তো এই খালের কাজটা শুরু হবে, যেটা সুবিধা খাল আমরা উদ্ধার করছি। এই খালটি চলে যাবে 13-13.5 কিলোমিটার ওয়াকওয়ে তৈরি হচ্ছে, তাহলে এই এখান থেকেও কিছু রাস্তা হয়তো জমি আমাদের চলে যাবে রাস্তার জন্য। এই রাস্তাটি বন্ধ করে আমরা ওয়ার্ডগুলো ভেঙে আমরা আরেকটু ভিতরে এই মাঠের জন্য জায়গা ছেড়ে দিতে চাই, মাঠটা আমরা সংস্কার করতে চাই, আরও বড় করতে চাই। আপনারা আমাদেরকে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। 600-700 তাই ওনাকে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ঘোষণা করছেন এই সম্পর্কে 569 নম্বরে। ধন্যবাদ নীলা, বাবার নাম জনাব নাহিদ, নাহিদ ভাই ছেলে
নাকি বাসিস
মিউজিক্যাল চেয়ার, তারপরে একটা নৃত্য শুরু হয়েছে। শুরু হলো সিনিয়র ছেলেদের দৌড়। দেখা যাক কে প্রথম হয়, কে দ্বিতীয় হয়। সিনিয়র ছেলেদের দৌড়। মাঝখানে অত ছবি না কইলা খেলাগুলা চালাইতে হবে, শেষ করতে হবে। আচ্ছা চেয়ার সিটিং এ যারা প্রথম হয়েছো, আমরা দেখতে পাচ্ছি প্রথম আলিনা তাসমিম আক্তার দশম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আলিনা আক্তার নবম। আলিনা আক্তার, হ্যাঁ তোমার ধন্যবাদ। যারা কি খেলা খেলা প্রথম তৃতীয়, হ্যাঁ দৌড় শেষ পর্যায়ে। খুঁজে কানা কানে অন্য পার।
I don't know.
তার ভাগ্যে আজকে এই প্রথম পুরস্কার আছে। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। নাম হলো মাহিনুর আক্তার, মাহিনুর আক্তার, মাহিনুর আক্তার প্রথম হয়েছেন। অভিভাবক হলো হয়েছে। এবার দ্বিতীয় উঠানোর জন্য আমি বিনীত অনুরোধ, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাজান স্যারকে। দেখি দ্বিতীয় ভাগবান পেটে গিয়ে আসলে বাইকবার এরাই হয় না, ঠিক আছে। সহকারী শিক্ষক প্রথমটা আমরা পেয়ে গেছি মোহাম্মদ আবু হানিফা, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু হানিফা প্রথম। দ্বিতীয় ভাগ্যবান ব্যক্তি হল মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন সহকারী শিক্ষক। দেখি দেখাবে কি হয় শিক্ষিকাদের, কার ভাগ্যে, কার ভাগ্যে আছে দেখি। শিক্ষিকা 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 যেমন করি তেমন সব, এটা তো আগেই বলে দেওয়া দরকার। হ্যাঁ কই আমাদের শিক্ষা এবং আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সাতটা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল স্যারকে ফুল দিয়ে আমরা শুভস্থানের অর্পণ করি। সুগন্যা
এই যে বাবা এই দেখ দেখো তুমি এদিকে এসো এদিকে আচ্ছা রেবেকা ইসলাম উষা এই দিকে আঙ্কেল এই দিকে ওকে স্যার স্যার মোহাম্মদ শিফা 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 জব এই দিকে যে তুমি তাকো এইখানে भैया तू एक दिक्कत आ गई কবিতা আবৃত্তি সজল সরকার দশম শ্রেণী বিজ্ঞান শাখা মাহমুদুল হাসান দ্বিতীয় স্থান অন্তর মজুমদার ষষ্ঠ শ্রেণী পদ্মা শাখা সারে করে দিলে পারে গরিব হলো প্রথমে সাংগীতিক
রয়েছে সুমাইয়া আক্তার পঞ্চম শ্রেণী। যাও বাবা একটু এদিকে। দ্বিতীয় স্থানে রয়েছে কেয়ামণি সপ্তম শ্রেণী ঝুঁই শাখা, ষষ্ঠ শ্রেণী গোলাপ শাখা, দড়ি ঘুরানো জুনিয়র মেয়ে কাজল আক্তার সপ্তম শ্রেণী ঝুঁই শাখা। প্রথম প্লেয়ার কে লড়েছে, দ্বিতীয় আর ফার্স্ট
ভাই।